পরিস্থিতির মধ্যে পড়তে হয়, সেটি হচ্ছে পিসিটি স্লো কাজ করতেছে না। এই জন্য আমরা গুগল, ইউটিউব, বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ডাটা সংগ্রহ করে কাজ করতে যাই, কিন্তু তারপরেও কাজ হয়। এই সকল প্রবলেম সলভ করার জন্য আমি একটি আজকে ভিডিও বানিয়েছি। এখানে 12টি টিপস রয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই রুলসগুলো ট্রাই করবেন, দেখবেন যে আপনার পিসি ফাস্ট হয়েছে ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে যাই। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমি যে 10-12টি টিপস এর কথা বলেছিলাম, সেই 12টি টিপস আমি একটা ওয়ার্ড ফাইলে সাজিয়ে রেখেছি। ফার্স্ট ইউর পিসি ল্যাপটপ বাই ফলোয়িং সাম টিপস এন্ড টিপস বাই রাশেদ আরিফ। প্রথমটি হচ্ছে রিফ্রেশ ইউর কম্পিউটার বাই ওয়ান ক্লিক। আমরা প্রথমে কম্পিউটারটি রিফ্রেশ করে নিব। একটা সিস্টেম রয়েছে যেটা ওয়ান ক্লিক করলে সমস্ত পিসি রিফ্রেশ হয়ে যায়। দুই নম্বর, ডিলেক্ট ইউর টেম্পোরারি ফাইল বাই ইউজিং ট্যাম্প অ্যান্ড প্রিফেক্স স্টিক্স। আমরা ট্যাম্প আর প্রিফেক্স স্টিক্স রানে মাধ্যমে টেম্পোরারি ফাইলগুলো আমরা ডিলিট করব। তিন নম্বর হচ্ছে অল টাইপ নোটিফিকেশন অফ করে দিব। নোটিফিকেশন অপশনটি অফ করে দিলে আনওয়ান্টেড নোটিফিকেশনগুলো যেগুলো আসে সেগুলো অফ হয়ে থাকবে। চার নম্বর হচ্ছে আমাদের যে উইন্ডোজ 10 এটি অত্যন্ত অত্যাধুনিক, যেটা বিল্টেড থাকে, স্টোরেজ অপশন টার্ন অন করে দিব যাতে করে টেম্পোরারি ফাইলগুলো যাতে স্টোরেজ হতে না পারে, এটি অটোমেটিক্যালি তারা রিসাইকেল করবে। পাঁচ নম্বর, পিসি অনেক সময় আপডেট চায়, ইন্টারনেট চালু করলেই আপডেট চাচ্ছে এবং এটি লং টার্ম করে দিব যেন 4-5 মাস পরে গিয়ে আপডেট চায়, যেন আনওয়ান্টেড আপডেটিংটা যাতে না চাইতে পারে এই অপশনটা আমরা লং টার্ম করে দিব। ছয় নম্বর হচ্ছে ডিস্ক ক্লিন আপ। আমরা ডিস্কগুলো মাঝে মধ্যে ক্লিন আপ করে দিব, এটা কীভাবে করে আমরা দেখাই দিব। সাত নম্বর হচ্ছে ফ্র্যাগমেন্টেশন মেনটেন্যান্স। ফ্র্যাগমেন্টেশন মেনটেন্যান্স একটা গুরুত্বপূর্ণ টিপস, যেটা পিসির মধ্যে অনেকগুলো ফাইল এলোমেলোভাবে থাকে, বিভিন্নভাবে থাকে, এগুলো আমরা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে গুছিয়ে রাখবো, এটাই হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। আট নম্বর হচ্ছে আনওয়ান্টেড অ্যাপ ডিসেবল ফ্রম টেক্সট ম্যানেজার। এটি হচ্ছে পিসি যখন আমরা অন করি তখন দেখা গেছে যে বিজয়ের মতো ছোট ছোট যে অ্যাপসগুলো ভেসে ওঠে সেগুলো আমরা, যেগুলো কাজে লাগে না সেগুলো আমরা ডিজেবল করে দিব। নয় নম্বর হচ্ছে আনওয়ান্টেড সফটওয়্যার আনইনস্টল করে দিব, যেগুলো সফটওয়্যার আমাদের কাজে আসে না, দীর্ঘদিন একবার কাজে আসে, মাসে 3-4 মাস পরে একবার কাজে আসে, এই সকল সফটওয়্যারগুলো আমরা আনইনস্টল করে দিব যাতে করে পিসিটি সবসময় হালকা থাকে এবং সফটওয়্যারগুলো স্মুথলি যেন কাজ করে। দশ নম্বর হচ্ছে ইনশিওর দ্য পিসি ডিগ্রেড। আমরা পিসিটি যাতে স্মুথলি চলে এই জন্য ডিগ্রেড লেভেলের করে রাখবো যাতে করে পিসিটি যেন লোড না থাকে এবং সবগুলো রেজুলেশন যেন লো কোয়ালিটি থাকে যাতে করে লোড নিতে যেন কোনো সমস্যা না হয়। এটি একটি পিসি ফাস্ট করার একটা ভালো অপশন। এগারো নম্বর হচ্ছে আমরা সি ড্রাইভকে সবসময় হালকা রাখবো যাতে লোড বেশি না হয়, অনেক সময় দেখা গেছে লাল হয়ে যায়, আমরা সবসময় একটি 90%-এর নিচে রাখবো। দশ নম্বর হচ্ছে কম্পিউটার অনেক সময় বিভিন্ন প্রবলেম দেখা দেয়, অ্যান্টিভাইরাস প্রবলেম দেখা দেয়, ভাইরাস আক্রান্ত হলে বিভিন্ন প্রবলেম দেখা দেয়, তখন আমরা করি কি বিভিন্নভাবে এটা আপনার উইন্ডোজ দেওয়ার চেষ্টা করি। তো এটা উইন্ডোজ দেওয়ার চেষ্টা না করলেও হবে, কম্পিউটারটি রিকভার করে নিলে এটা পিসিটি ফাস্ট হয়ে যাবে।
তো যাই হোক, এই হলো 12টি টিপস আমরা এক এক করে দেখব, যাতে করে আমরা অপশনগুলো পজ করে করে যেন শিখতে পারি, ট্রাই করতে পারি। তাহলে আমাদের যদি 12টি টিপস আমরা অ্যাপ্লাই করি, তাহলে ইনশাল্লাহ আমাদের পিসি বা ল্যাপটপটি ফাস্ট হয়ে যাবে। তো শুরু করা যাক। 1 নম্বর, আমরা পিসি শুরুর দিকে আমরা এসেই রিফ্রেশ এরকম রিফ্রেশ দিই, কিন্তু অনেক সময় দেখা গেছে রান বাটন চাপ দিয়ে এখানে ট্রি লিখে ইন্টার চাপ দিয়ে এরকম আমরা রিফ্রেশ দিই। তো এরকম রিফ্রেশ দেওয়ার একটা ছোট টিক্স আছে, যেমন একটা ফাইল তৈরি করতে পারলে আমরা 1 ক্লিকে পুরো সিস্টেমটি আমরা রিফ্রেশ দিতে পারবো। সেটি হচ্ছে, প্রথমে আমরা একটা নোট প্যাড ওপেন করবো। নোট প্যাডে লিখবো আমরা ECHO অফ দিয়ে, তার নিচে লিখবো CD/T, তারপরে সি লিখে ক্লোন দিব, এইভাবে একটা টেক্সট লিখব। তো এটি লেখার উদ্দেশ্য হচ্ছে, এখানে আমার 3টা ড্রাইভ রয়েছে পিসিতে, CDE, যেমন আপনাকে দেখাই, এই যে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, আমার 3টি ড্রাইভ রয়েছে। বিধায় আমি এখানে 3টি ট্রি লিখে CDE লিখেছি, যাদের 4টি তারা 4টি লিখবেন। আমি 3টি লিখেছি। এইরকম একটা নোটপ্যাডে লিখে নোটপ্যাডটি আপনারা সেভ অ্যাজ দিবেন। সেভ অ্যাজ লেখার সময় এখানে ফাইল নেমটি লিখবেন রিফ্রেশ, RESH, refresh.bat, ফাইল নামটি এটা লিখবেন। লিখার পরে এটা ডেস্কটপে সেভ করবেন। সেভ করার ফলে আপনার এরকম একটি ফাইল তৈরি হবে, এটাকে আপনি 1 ক্লিক দিয়ে রিফ্রেশ করবেন। এরকম এটি পুরো সিস্টেমটি 1 ক্লিকেই আপনার রিফ্রেশ হতে থাকবে, একটি কিছুক্ষণ সময় লাগবে। যাই হোক, এরকম একটা ফাইল তৈরি করে আপনি অনায়াসে 1 ক্লিকে রিফ্রেশ দিতে পারেন। এটি হচ্ছে 1 নম্বর ট্রিক্স। আমরা 2 নম্বর ট্রিক্সে যাব। যাই হোক, এটি একটু সময় লাগতে পারে, তো আমি ফাইলটি কেটে দিচ্ছি। আমরা 2 নম্বর ট্রিক্সে যাচ্ছি। 2 নম্বর ট্রিক্স হচ্ছে, ডিলেক্ট ইউর টেম্পোরারি ফাইল বাই ইউজিং টেম্প এন্ড প্রিফেস। আমরা এটা রান ডায়ালগ বক্সটি অন করে এখানে আমরা লিখব পার্সেন্টেন্স টেম্প। তো আগে থেকে আমার লেখা ছিল, বিধায় এটা লেখা রয়েছে। তো আমরা ওকে দেব। ওকে দেওয়ার ফলে একটা ফাইল ওপেন হবে। এখানে অনেকগুলো টেম্পোরারি ফাইল আছে, এগুলো সবগুলোকে আমরা সিলেক্ট করব। একটি সিলেক্ট করে তারপর কন্ট্রোল এ দিব। দেওয়ার পরে আমরা ডিলেক্ট চাপ দিব। ডিলেক্ট চাপ দিলে আপনার এরকম সবগুলোই চলে যাবে। তো 2-1টি যাবে না, সমস্যা নেই, এটি না, যেগুলো গিয়েছে ওগুলো গেলেই এনাফ। আমরা সেমভাবে আবার প্রিফেসটি কাজ করব, যেমন হচ্ছে এখানে প্রিফেস লিখব, PRA প্রিফেস আমার আগে থেকে লেখা ছিল, দেখেন প্রিফেস লিখে ওকে ওকে দিব। দেওয়ার পর কন্টিনিউ। এখানে আবার দেখেন অনেকগুলো টেম্পোরারি ফাইল জমে গেছে, এগুলো আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, আবার আমরা ডিলিট করে দিব। তো এই হলো ট্যাম্প এবং প্রিফেস 2 নম্বর অপশন। এইভাবে আমরা 2 নম্বর অপশনটি কমপ্লিট করব। এখন দেখেন আমাদের 1 নম্বর শেষ, 2 নম্বর শেষ, 3 নম্বরে আমরা এখন আর নোটিফিকেশন অফ করে দিব। এখন নোটিফিকেশন কিভাবে অফ করব, আমরা আসেন এখন এখানে। তো এখানে প্রথমে যেতে হবে সেটিংসে। আমরা সেটিংস এখানে লিখবো, এই যে সেটিংস চলে আসছে, আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে এখানে সিস্টেমে যাব। সিস্টেমে যাওয়ার পরে এই যে নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন, এখানে যাব।
এখানে এসে দেখবেন যে এখানে নোটিফিকেশন অ্যাকশন এখানে যে অন রয়েছে এটা আমরা অফ করে দেব। এটি অফ করে দিলে দেখেন যে তিনটি অপশনই বন্ধ। এখন কোনো প্রকারের নোটিফিকেশন সম্পর্কিত কোনো মেসেজ আপনাকে দিবে না। যাই হোক, এটি হচ্ছে নোটিফিকেশন অফ করার একটি সিস্টেম। আমরা আবার পূর্বে তিন নম্বরে যাব। তিন নম্বরে কাজ কমপ্লিট, আমরা তিন নম্বরে নোটিফিকেশন অফ করে দিলাম। এবং চার নম্বরে এখানে রয়েছে স্টোরেজ অপশন টার্ন অন। স্টোরেজ অপশন কীভাবে আমরা টার্ন অন করবো এখন আমরা দেখব। আমরা এখানে লিখব, তো চার নম্বর অপশনটি হচ্ছে স্টোরেজটা অন করে দেব। এখানে লিখব সেটিংস। সেটিংস অপশনে গেলাম। সেটিংস অপশনে যাওয়ার পরে আমরা এখানে প্রথমে পুরো সিস্টেমসে যাব। সিস্টেমে যাওয়ার পরে এই যে দেখা যাচ্ছে যে স্টোরেজ, স্টোরেজে যাওয়ার পরে এই যে এখানে স্টোরেজটা অফ করা আছে এটা অন করে দেব। তো অন করে দেওয়ার ফলে এটা হবে কি যে আপনার যে টেম্পোরারি ফাইলগুলো যে স্টোরেজ করে রাখে সেটা অটোমেটিক্যালি অপটিমাইজ করে নেবে। এই স্টোরেজের কাজ শেষ, আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ কি বলতেছে, এখানে হচ্ছে আপডেট অপশন লং টার্ম সেট আপ করতে হবে। অর্থাৎ কম্পিউটার মাঝে মধ্যে উইন্ডোজ আপডেট চায়, বিভিন্ন সফটওয়্যার আপডেট চায়, এই সকল আপডেট যাতে না হতে পারে এই জন্য আমরা আপডেট অপশনটি লং টার্ম করে দেব, যাতে করে যেন ডিস্টার্বিংটা না হয়। তো যাই হোক, আমরা এরপরে আসবো, এখানে লিখব স্টার্ট মেনুর এই সার্চ বাটনে লিখবেন আপনারা উইন্ডোজ আপডেট। এই যে উইন্ডোজ আপডেটটি চলে আসছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার নেক্সট স্টেপটি চলে আসবে, আমরা সে অনুযায়ী কাজ করব। দেখেন এখানে উইন্ডোজ আপডেটসের এখানে ইয়ে চলে আসছে ইন্টারফেস। এখানে দেখেন যে আপনার লাস্ট চেক টুডে, আজকে সকালে এটি আপডেট নিয়েছে। তো যা হোক, এটা 7 ডেজ রয়েছে, কিছু সময় পর পর আপডেট নেয়, ভিউয়ার্স আপডেট হিস্টোরি। আমরা এই অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে আমরা এখানকার আপডেটগুলো সবগুলোই অফ করে দেওয়া আছে, আমরা সিলেক্ট ডেটে যাব। সিলেক্ট ডেট দেওয়ার পরে লং টার্ম একটা আপডেট ডেট দিয়ে দেবো, যাতে করে যেন ডিস্টার্বিংটা না হয়। যেমন আজকে হলো আপনার 24শে জুলাই 2021, আমরা সবচেয়ে দূরে একটা ডেট দেব, যাতে করে এর পিরিয়ডের মধ্যে যাতে করে কোনো ডিস্টার্বিংটা না হয়। যা হোক, এটি দেওয়ার পরে এটি কাজ শেষ। এটি দেওয়ার ফলে আমরা এই ইন্টারফেসটি কেটে দিব, এটি কাজ শেষ। আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে বলা হচ্ছে যে ডিস্ক ক্লিন আপ, 6 নম্বর অপশন ডিস্ক ক্লিন আপ। তো ডিস্ক ক্লিন আপ কীভাবে করতে হয় আমরা নেক্সট স্টেপে যাব। সেটা হচ্ছে এখানে স্টার্ট বাটনে আসব। তো ডিস্ক ক্লিন আপ করতে গিয়ে এখানে স্টার্ট বারে আমরা লিখব ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ক্লিন আপ। এই যে ডিস্ক ক্লিন আপের অ্যাপটি চলে আসছে, এটা আমরা ওপেন করব। ওপেন করে এখানে আপনার কয়টা ড্রাইভ রয়েছে, এখানে আমার 3টি ড্রাইভ রয়েছে, এই জন্যই 3টি শো করতেছে। প্রথমটা হচ্ছে সি ড্রাইভ, সি ড্রাইভটা আমি ডিস্ক ক্লিন আপ করবো। তবে সমস্যা নাই, ডিস্ক ক্লিন আপ বলতে ডিস্কের সফটওয়্যার মুছে যাবে না, তবে আনওয়ান্টেড যেগুলো টেম্পোরারি ফাইল রয়েছে এগুলো ক্লিন করবে, ভয়ের কোনো কারণ নাই। তো ওকে আমি দিলাম। ওকে দেওয়ার ফলে তো এখানে সি ড্রাইভটা আপনার ক্লিন করবে। এখানে দেখেন এখানে সমস্ত সি ড্রাইভ এগুলো ওকে করে দিই। ওকে করে দিলে এখানে ওকে করার ফলে এখানে ক্লিন আপ সিস্টেম, এখন ওকে করার ফলে এখানে বলতেছে ইউ আর শিওর টু ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল। এগুলো ডিলিট করতে বলতেছে, তো এগুলো ডিলিট করলে কি আপনার কোনো সমস্যা হবে কি না। তো এগুলো ডিলিট করলে কোনো সমস্যা হবে না, তো ডিলিট করে দিলাম। তো যাই,
সি ড্রাইভ ক্লিন আপ শেষ, এখানে আবার লিখব আমরা সেম অপশন করে আমরা যাব ডিস্ক ক্লিন আপ অপশনে যাব। সি ড্রাইভ শেষ করার পরে আমরা পরবর্তী ড্রাইভটিতে যাব। এইভাবে একে একে আমরা ডিই এফ চার যতটি অপশন রয়েছে সেগুলো আমরা ক্লিন আপ করে নেব। এখানে ক্লিন আপ বলতে যে ভিতরের সমস্ত ফাইল ডিলিট হয়ে যাবে তা না, টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হয়ে যায়, জাস্ট শুধু আননেসেসারি ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, ডিলিট ফাইল। ডিস্ক ক্লিন আপ একটা গুরুত্বপূর্ণ একটা পিসি ফাস্ট করার একটা অপশন। ডিস্ক ক্লিন আপ মাঝে মধ্যেই করতে হয়, ডিস্ক ক্লিন আপ না করলে ফাইলগুলো মানে ভিতরে সহজ ভাষায় বলতে গেলে যে জঙ্গলে হয়ে যায় এরকম একটা বিষয় আর কি। তো মাঝে মধ্যেই আমরা সপ্তাহে একবার হোক, দুইবার হোক, তিনবার হোক, যে সপ্তাহে আমরা ডিস্ক ক্লিন আপ করে নেব। আমরা সেম ভাবে ডিস্ক ক্লিন আপ ডি ড্রাইভটিও করে নেব। আমরা যাই হোক অপশনটি দেখাই দিয়েছি, যেভাবে ই ড্রাইভটি আমরা করলাম, ই ড্রাইভটা আমরা এখানে অপশনগুলো দিয়ে ওকে ওকে দিলেই আমরা ই ড্রাইভটিও এইভাবে ক্লিন আপ করে নিব। আসা যাক পরবর্তী স্টেপে, পরবর্তী স্টেপে কি আছে দেখা যাক। আমরা 6 নম্বর অপশন শেষ করলাম এবং এখন আসি ফ্র্যাগমেন্টেশন মেনটেন্যান্স। ফ্র্যাগমেন্টেশন আমি পূর্বেই বলেছি যে এলোমেলো ফাইলগুলো গুছিয়ে রাখা, এটি হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। আমরা ড্রাইভের এলোমেলো ফাইলগুলো আমরা গুছিয়ে রাখবো, কীভাবে করব সেটা আমরা দেখা দিচ্ছি। 7 নম্বর হচ্ছে ফ্র্যাগমেন্টেশন অপশন। এখানে প্রথমে আমরা মাই কম্পিউটারে যাব। মাই কম্পিউটারে যাওয়ার পরে এই যে দেখেন এখানে যে ড্রাইভগুলো প্রপার্টি ছিল আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে রাইট বাটন চাপ দিলাম, রাইট বাটন চাপ দেওয়ার পরে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার ফলে এখানে দেখেন জেনারেল অপশন রয়েছে, জেনারেল অপশনে না গিয়ে আমরা টুলস অপশনে যাব। টুলস অপশনে গেলে দেখতে পারবো যে এই ধরনের একটা লোগোর মতো দেখা যাচ্ছে। এই লোগোতে ডিফ্র্যাগমেন্ট যে ড্রাইভ রয়েছে এটা আমরা অপটিমাইজ করব। দেখা গেছে যে দেখেন সি ডি ই এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা অ্যানালাইজ করব। এখানে অ্যানালাইজ অল এরকম শুরু করলে সবগুলোই একে একে অ্যানালাইজ হয়ে যাবে। এইটিকেই বলে হচ্ছে অপটিমাইজ ডিফ্র্যাগমেন্টেশন। দেখেন এখানে পার্সেন্টেন্স হয়ে গেছে, সবগুলো শেষ, এইটাই ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে, এটির কাজ শেষ। আমরা এটি ক্লোজ করে দিলাম, অর্থাৎ আমার পিসিতে খুব একটা এলোমেলো ফাইল নাই। তো এই অপশনটি শেষ, আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ বলতেছে যে আনওয়ান্টেড অ্যাপ ডিজেবল ফ্রম ট্যাক্স ম্যানেজার। আমরা ট্যাক্স ম্যানেজার থেকে যে আনওয়ান্টেড অ্যাপগুলো পিসি স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভেসে ওঠে এগুলো আমরা ডিজেবল করে দেব, যাতে করে পিসিটি সহজে যেন স্মুথলি কাজ করে। আমরা আবার স্টার্ট মেনুতে বারে যাই, এখানে লিখব আমরা ট্যাক্স ম্যানেজার। এই যে ট্যাক্স ম্যানেজার আসছে, ট্যাক্স ম্যানেজার আসার ফলে এরপরটা ইন্টারফেসটি এসে আসবে। সেট আপ যে সকল অ্যাপ করা হয়েছে এগুলো এখানে এই পিসি স্টার্টের সঙ্গে সঙ্গে এগুলো ভেসে ওঠে। যেমন বিজয়টা আমার এনেবল করা আছে, এটি আসে, অ্যাডোবি আপডেট সেট আপ এটি আসে, তারপর হচ্ছে অ্যানেবল ডিলেট লঞ্চার এটি আসে, এটি আসে, স্কাইপ ডিজেবল করা আছে এটি আসে। যাই হোক, এখানে অপ্রয়োজনীয়ের ভিতরে আমার এই অপশনটা কাজে লাগতেছে না, তো এই অপশনটা আমরা সিলেক্ট করে এটা রাইট বাটন চাপ করে ডিজেবল করে দেবো। ডিজেবল করে দিলাম, আর এটি মেসেজ দিবে না। এটি হচ্ছে কাজ মূলত, এখানে বিজয়টি কাজে লাগে যে অ্যানেবল থাক। এরকম কোনো যদি অপশন থাকে তাহলে আমরা এগুলো ডিজেবল করে দেবো। এটি হলো ট্যাক্স ম্যানেজার থেকে ওই সফটওয়্যারটি ডিজেবল করে দেওয়া। এটাই করে দিলে পিসিটি অটোমেটিক্যাল ফাস্ট হবে, অর্থাৎ পিসিটি যখন আমরা স্টার্ট দিব এই সকল আনওয়ান্টেড অ্যাপগুলো আর বেশি উঠবে না, পিসিটি ফাস্ট হবে আর কি।
তো যাই হোক, যাই পরের স্টেপে। পরের স্টেপটি হচ্ছে আনওয়ান্টেড সফটওয়্যার আনইনস্টল করতে হবে। যে সকল সফটওয়্যার আপনার কাজে লাগে না সেই সকল সফটওয়্যারগুলোকে আপনি আপাতত আনইনস্টল করে রাখেন, যাতে করে অন্যান্য সফটওয়্যার যেন স্মুথলি কাজ করে। এটির জন্য আমরা কি করতে হবে যাই পরের স্টেপে, এখানে লিখব আমরা কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল অ্যাপটি আসছে, কন্ট্রোল প্যানেল ইন্টারফেসে এখানে যাবেন প্রোগ্রাম, প্রোগ্রামে গিয়ে লিখবেন হচ্ছে আনইনস্টল প্রোগ্রাম। এখানে দেখবেন যে আপনার এখানে কতগুলো সফটওয়্যার ইনস্টল করা রয়েছে, যে সকল সফটওয়্যার আপনার কাজে দেয় না, যেমন হচ্ছে এই সকল আমার পিসিতে এই সকল সফটওয়্যার আমার ইনস্টল করা রয়েছে, আমার যে সকল সফটওয়্যার আমার কাজে দিবে না সে সকল আমি এটি আনইনস্টল করে দেবো। যেমন ফ্রি ইউটিউব ডাউনলোডার, এটা আমার আপাতত কাজে দেয় না, সেটা হচ্ছে আমি এটি সিলেক্ট করে এখানে আনইনস্টল করে দেবো। আনইনস্টল করলেই আপনার একটা মেসেজ দেবে আনইনস্টল করবেন কি ফাইনালি, তো আনইনস্টল করে দিলেই তারা এটা আনইনস্টল করে দিলাম। তো এই অপশন এগুলো যেগুলো কাজে লাগে না সেগুলো আমরা এইভাবে ইনস্টল করে দিব, যাতে করে পিসিটি যেন আপনার স্মুথলি কাজ করে। এইভাবে এক এক করে যেগুলো কাজে লাগে না সেগুলো আমরা ইনস্টল করে দেবো। যেমন ইউসি ব্রাউজার, ভিএলসি, এগুলো কাজে লাগে না অনেক সময়, আমরা এই সকল দেখে দেখে যে সকল আনওয়ান্টেড সফটওয়্যার ইনস্টল করা হয়েছে এগুলো আমরা আনইনস্টল করে দিব। তো এই অপশনটি শেষ, আমরা পরের স্টেপে যাব। পরের স্টেপে লেখা রয়েছে যে ইনশিওর দ্য পিসি ডিগ্রেড। চলে যাই 10 নম্বর টিপসে, এটা কিভাবে কাজ করে, একটা পিসিকে কিভাবে আমরা ডিগ্রেড করব সেটা আমরা দেখব। এখানে স্টার্ট মেনু বারে আমরা লিখব দিস পিসি, যেহেতু আমার পিসিটি হচ্ছে 10। এখানে আপনার ড্রাইভগুলো শো করবে, এখানে রাইট বাটন চাপ করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে আপনারা আসবেন অ্যাডভান্স সিস্টেম সেটিংসে। অ্যাডভান্স সিস্টেম সেটিংসে এরকম একটি ডায়লগ আসবে, এখানে ইন্টারফেস আসবে, এখানে দেখবেন যে অ্যাডভান্স অপশনটি সিলেক্ট করাই থাকে। তারপরে আসবেন যে পারফরমেন্স অপশনে আসবেন, এখানে লেখা আছে যে ভিজুয়াল ইফেক্টস পপের অপশনগুলোর জন্য সেটিংস করবেন। এখানে সেটিংসে যাওয়ার ফলে এখানে অটোমেটিক্যালি যে জিনিসটি থাকে সেটা হচ্ছে লেট উইন্ডোজ সোইজ দ্য হোয়াটস বেস্ট মাই কম্পিউটার। কম্পিউটারের যে সকল বিষয়ে বেস্ট অবস্থান দরকার সেই বেস্টগুলোই আপনার বর্তমান আছে, এটাকে ডিগ্রেড করার জন্য আপনি কাস্টমসে যাবেন। এই কাস্টমসে যাওয়ার ফলে আপনার এই টিক মার্কগুলো আপনি এইভাবে উঠাই দেবেন। এইভাবে সবগুলো উঠাই দেওয়ার ফলে এইভাবে সম্মিলিত করার জন্যে ওকে বাটন চাপ দেবেন। হ্যাঁ, ওকে বাটন চাপ দেওয়ার ফলে আপনার কম্পিউটারটি পুরো লোড হবে এবং ওকে বাটন ডিগ্রেড হবে। তো যাই হোক, আমি এই মুহূর্তে ডিগ্রেড করতে চাচ্ছি না, আমার যে পূর্বে যে অবস্থায় ছিল ওই অবস্থায় আমি যাচ্ছি। তো যাই হোক, এটা ওই কাস্টমসে গিয়ে সব টিকমার্ক উঠাই দেবেন। ওই টিকমার্ক উঠাই দেওয়ার ফলে আপনি ওকে বাটন চাপ দিলে আপনার পিসিটি ডিগ্রেড হয়ে যাবে। যাই হোক, এই টিপসটি শেষ, এই পর্যন্তই। আমরা নেক্সট যাব। নেক্সট যাওয়ার নেক্সটে কি রয়েছে, আমরা সি ড্রাইভটা সবসময় হালকা রাখবো, অর্থাৎ বেশি লোড যুক্ত রাখবো না। অনেক সময় দেখা গেছে যে সি ড্রাইভটা লাল হয়ে যায়, লাল আমরা কখনোই রাখবো না, লাল সবসময় পিসিকে লোড নিতে পারে না। তো আমরা দেখা গেছে যে লাল হলে সফটওয়্যারগুলো স্মুথলি কাজ করে না। তো লাল কীরকম দেখায় সেটি হচ্ছে এরকম, সি ড্রাইভটি লাল হয়ে যায়, অন্যান্য ড্রাইভ দেখা গেছে স্বাভাবিক অবস্থা আছে, সি ড্রাইভটি লাল হয়ে যায়। তো এরকম লাল হলে আমরা অবশ্যই সি ড্রাইভ থেকে আনওয়ান্টেড সফটওয়্যারগুলো কমিয়ে ফেলবো এবং সফটওয়্যার ভারী সফটওয়্যারগুলো আমরা সরায় ফেলবো। তারপরে আসি, তারপরে হচ্ছে আপনার কম্পিউটার অনেক সময় ডিস্টার্বিং হয় ভাইরাস ধরে, যার কারণে কম্পিউটারটি আমরা চালাতে পারি না, প্রবলেম হয় মাঝে মধ্যেই। তো 12 নম্বর অপশনটি হচ্ছে কম্পিউটারকে রিকভার করা। কম্পিউটারটি আপনি রিকভার করবেন কীভাবে,
কম্পিউটারটি রিপোকার অপশনটা অনেকে মনে করে যে কম্পিউটারটি যদি আমি নতুন করে উইন্ডোজ দিই তাহলে রিকভার হয়ে যায়, না কম্পিউটার রিকভার করার জন্যে অন্যভাবে এটি রিকভার করা যায়। আমি দেখাচ্ছি, তো শেষ অপশনটি হচ্ছে রিকভার ইয়োর কম্পিউটার। তো রিকভার ইয়োর কম্পিউটার কীভাবে করবেন, এখানে স্টার্ট মেনুতে লিখবেন সেটিংস। সেটিংস লেখার ফলে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন, অনেকগুলো অপশনের মধ্যে সবচেয়ে শেষের দিকে যে আপডেট অ্যান্ড সিকিউরিটিস, এখানে আপনারা যাবেন। যাওয়ার পরে এখানে বাম সাইডে দেখবেন অনেকগুলো অপশন, অনেকগুলো অপশনের মধ্যে পাবেন রিকোভারি, রিকোভারিতে যাবেন। রিকোভারি যাওয়ার ফলে উপরের যে অপশনটি আছে রিসেট দ্য পিসি গেট স্টার্ট, গেট স্টার্টে আপনি ক্লিক করবেন। তো গেট স্টার্টে ক্লিক করার ফলে আপনি এখানে একটা একটা ডায়ালগ বক্স পাবেন, ইন্টারফেস। ইন্টারফেস যে দেখবেন যে দুইটি অপশন আছে, কিপ মাই ফাইল, রিমুভ এভরিথিং। তো আপনি কিপ মাই ফাইল অপশনে আপনি যাবেন। কিপ মাই ফাইল অপশনে যাওয়ার ফলে আপনাকে আরেকটি দেখাবে, আরেকটি ডায়ালগ বক্স আপনাকে দেখাবে, সেটি হচ্ছে ক্লাউড ডাউনলোড না লোকাল রিইনস্টল। তো লোকাল রিইনস্টলে আপনি যদি ক্লিক দেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার পিসিটি কাজ শুরু করে দেবে এবং আপনার রিকোভারি কাজটি শুরু করবে। তো রিকোভারি কাজটি শুরু করলে হবে কি, আপনার যে সকল ফাইল রয়েছে এগুলো তো থাকবেই এবং শুধুমাত্র আপনার সিস্টেমের যে সফটওয়্যারগুলো আছে এগুলো আনইনস্টল করা হবে। এর ফলে হবে কি, আপনার পিসিটি সম্পূর্ণ নতুনের মতো, অর্থাৎ কোনো ভাইরাস থাকবে না, কোনো কিছু থাকবে না, অর্থাৎ নতুনের মতো হবে। এটি হচ্ছে আপনার লাস্ট অপশন। এটি উইন্ডোজ না দিয়েও রিকোভারির মাধ্যমেও পিসিকে ফাস্ট করা যায় এবং পিসি সম্পূর্ণ প্রথমে যেভাবে আমরা নতুন অবস্থায় নিয়েছিলাম ঠিক সেই অবস্থায় শুরু থেকে কাজ করা যায়। যাই হোক, এই হলো 12টি টিপস। 12টি টিপস যদি আমরা সুন্দরভাবে অ্যাপ্লাই করি তাহলে ইনশাল্লাহ আপনার পিসিটি ফাস্ট হবে আশা করা যায়। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনাদের এই সকল টিপস দেখাতে ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।